আসসালামু আলাইকুম। আজকে ভীষণ সহজ এবং একটু ভিন্নভাবে মাশকলার ডাল রান্না করে দেখাবো। এইভাবে রান্না করলে দেখবেন মাশকলার ডালটা অনেক মজার হবে আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। তো প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ মাশকলার ডাল নিয়েছি। এই ডালটা ভাঙানো ছিল, আমি দোকান থেকে কিনে নিয়েছি। তবে আপনাদের ডালটা যদি ভাঙানো না থাকে সেক্ষেত্রে একটু হালকা করে ভেজে তারপর ব্লেন্ডারে ভালো করে মিহি করে নেবেন। এইবার এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে এই ডালটাকে গুলিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে এভাবে মিশালে দেখবেন ডালটা আর দলা পাকাবে না। দেখুন, ফুটন্ত গরম পানি দিয়ে আমি ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই ডালটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবং এর ফাঁকে আমি ডালের যে মশলাটা কষিয়ে নেব। একটা হাঁড়িতে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কতগুলো মরিচ, একদম ফালি করে। এর কারণে ডালটা একটু ঝালঝাল লাগবে, ভালো লাগবে। এইবার এই পেঁয়াজ আর মরিচটা যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভোরে আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। হালকা একটু পানি দিয়ে নিচ্ছি, নয়তো পেঁয়াজটা পুড়ে যাবে। পানি দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ একদম ভোরে লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, লবণটা পরে দেখে দেওয়া যাবে। এবার এই মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষাতে কষাতে একটা টাইম দেখবেন মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে এবং নিচে লেগে আসছে, তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে 7 থেকে 8টা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে ইলিশ মাছের মাথা কিংবা রুই মাছের মাথাও ব্যবহার করতে পারেন। এইবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে দিয়েছি। এই পানিতে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডাল, যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। যেহেতু আমরা দোকান থেকে ভাঙানো ডাল নিয়েছি তাই এই ডালটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যদি ঘরে ভেজে করে থাকেন তাহলে এই কষানোর পদ্ধতিটা বাদ দিতে পারেন। এইবার যে বাকি পানিগুলো আছে ডালের মধ্যে এগুলো শুকিয়ে নিতে হবে আর অবশ্যই নেড়ে দিতে হবে, না নাড়লে এই পর্যায়ে কিন্তু তলিতে লেগে আসবে আর ডালটা পুড়ে গেলে খেতে ভালো লাগে না। যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন ঝোল দিয়ে দিচ্ছি, মানে পানি। পানিটা এমনভাবে দিতে হবে, দেখুন ডালটা একদম পাতলা থাকবে। আর অবশ্যই ভাঙানো ডাল কিনলে কষিয়ে নিতে হবে, পানিটা শুকিয়ে একটু ভেজে নিতে হবে ডালগুলোকে। এইবার এই ঝোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা কমিয়ে দিয়ে প্রায় 30 মিনিটের মতো রান্না করে নেব। 30 মিনিটের মধ্যে মাশকলের ডালটা সেদ্ধ হয়ে যাবে। 30 মিনিট পর যখন ডালটা আঠালো হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা একদম ফালি করেই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি অনেকগুলো ধনিয়া পাতা। এই মাশকলের ডালে অবশ্যই করে ধনিয়া পাতাটা ব্যবহার করতে হবে আর একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, কারণ এই ধনিয়া পাতাটাই কিন্তু এই ডালের স্বাদ দ্বিগুণ করে তোলে। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে এইরকম ডালের আঠালো ভাবটা রেখে ডালটাকে নামিয়ে নিতে হবে, কারণ ডালটা কিন্তু ঠান্ডা হলে একদম শুকিয়ে যাবে। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি সার্ভ করে নিয়েছি। আজকে এইভাবে ঠিক ফলো করলে ডালটা দেখবেন আপনাদের একদম পারফেক্ট হবে। আশা করছি আজকের রেসিপিও পছন্দ হয়েছে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।